অহংকারের জিকির একত্রে একসাথে আমরা যে এবাদতের মধ্যে পাই সেই এবাদতের নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। নামাজে যখন আমরা দাঁড়িয়ে যাই তখন আমরা হাত সোজা করি, আমাদের শরীরকে আমরা দাঁড়িয়ে রাখি, রুকু করি, সিজদা করি, আমাদের তাহলে জিকরে জওয়ারে হয়ে গেল, অঙ্গ প্রত্যঙ্গে জিকির হয়ে গেল। আমরা দাঁড়িয়ে শুরু করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের জিহ্বার জিকির হয়ে গেল। আবার নামাজের মধ্যে একেবারে তাদাররুয়ান অখিফাতান খুশু খুজু অন্তর দিয়ে নামাজের মধ্যে অন্তরকে অন্তরের মধ্যে মনকে আবদ্ধ রাখা, এটা নামাজের একটা অন্যতম বিধান। সেখানে আমার নামাজকে আল্লাহ পাকের দিকে অন্তরকে নামাজের মধ্যে আমি রেখে দিলাম, তাহলে এই নামাজের মধ্যে আমার তিনটা জিকির চলে আসলো। আমার মুখের জিকিরও আসলো, অন্তরের জিকিরও আসলো, আমার অঙ্গ প্রত্যঙ্গের জিকিরও আসলো। এটা গেল স্বাভাবিক তিন প্রকারের যে জিকির রয়েছে। এরপরে দেখেন জিকির, জিকরুল্লাহ, কোরআন তেলাওয়াত করা একটা জিকির, জিকরে লিসানি, জিহ্বা দিয়ে আমরা যে জিকির করে থাকি, সেখানে মধ্যে যদি আমাদের তাদাররুয়ান খিফাতান না থাকে, আল্লাহ পাকের ভয়, বিনয়তার সাথে, ভয়ের সাথে আল্লাহ পাককে স্মরণ করে যদি আমরা কোরআন তেলাওয়াত করি, এই কোরআন তেলাওয়াতে আমার অনেক উপকারে আসবে। উদাসীন যখন আমরা হয়ে যাই তখন আমাদের এই তেলাওয়াতে আমার শুধুমাত্র জিহ্বা দিয়ে উচ্চারণ করার কারণেই সওয়াবটা হলো, কিন্তু যেটা এখান থেকে যে একটা নেয়ামত পাওয়ার কথা, একটা আল্লাহ পাকের নূর আসার কথা, সেই নূরটা আমরা খুঁজে পাব না। যখন এই অঙ্গ প্রত্যঙ্গের জিকির কথা, তিনটা জিনিসের জিকির যখন আমরা নামাজের কথা বললাম, নামাজের মধ্যে যখন মনে করেন মুনাফেক যারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মুনাফেক ছিল, মুনাফেক অন্তরের মধ্যে এই আপনার মুখে মুখে ইসলাম, পোশাকে ইসলাম, কথাবার্তা ইসলাম, কিন্তু অন্তরের মধ্যে তারা কুফুরি লুকিয়ে রাখে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখে স্বীকার করছে কিন্তু অন্তরে স্বীকার করে না, বরং চেষ্টা করছে তারা যে সামনে আল্লাহ পাক রাসূল পাক ইসলামের সাথে সাথে থেকে অনেকগুলো কথা, গোপনীয় কথা জেনে ভিতরে ভিতরে ওই কাফের কুফফাদের কাছে, ইহুদি নাসারাদের কাছে এই গোপন কথাগুলো বলে দিয়ে ইসলামের অনেক ক্ষতি করে ফেলেছে এই মুনাফেকরা। তো মুনাফেকরা কিন্তু নামাজে ঠিকমতো আসত, এদের নামাজে আসতো, কিন্তু এদের নামাজ দুই তিন রাকাত, দুই তিন ওয়াক্ত পড়লে, আবার দুই ওয়াক্ত বাদ, চার ওয়াক্ত পড়লে এক ওয়াক্ত বাদ দিত। বিশেষ করে ফজরের নামাজ, এশার নামাজ তারা খুব কম আসতো, মুনাফেকরা। তাহলে আমরা যারা মনের মধ্যে আল্লাহ পাককে স্মরণ করি, নামাজ দুই ওয়াক্ত পড়ি, তিন ওয়াক্ত পড়ি, দুই ওয়াক্ত বাদ দিয়ে দেই, দেখেন ওই মুনাফেকদের সাথে আমাদের কিন্তু একটা সাদৃশ্য হয়ে যায়। কিছু নামাজ পড়লাম, কিছু নামাজ ছেড়ে দিলাম। আবার মুনাফেকরা যারা নামাজে আসতো, নামাজে আসার পরে তারা তসবি তাহালিল, নামাজের মধ্যে সুরা, এগুলো বেশি একটা ভালো করে পড়তো না, চুপচাপ থাকতো বা কোনো রকম রুকু সেজদা দিয়ে মানুষকে দেখাতো যে আমরা নামাজ পড়তেছি। আমাদের সময়কালে যারা আমরা নামাজে এসে শুধু দাঁড়িয়ে থাকি, তসবি তাহালিল কম পড়ি, মনোযোগী কম হই, তাহলে ওই তাদের সাথে আমাদের সাদৃশ্য হয়ে যায়। তারা নামাজে দাঁড়াতো, তাদের কোনো ওই অন্তর নামাজে থাকতো না, কোন সময় নামাজ শেষ হবে তারা এই ব্যস্ততায় দিন কাটাতো, যে নামাজে আসলে মসজিদে ঢুকলে কত দ্রুত মসজিদ থেকে বের হওয়া যায়, নামাজে আসলে নামাজ এখনও শেষ হয় না কেন, রুকুতে গেলে রুকু থেকে এখনও উঠে না কেন, তাদের টেনশন এটা থাকে। আমরা যারা আমাদের মধ্যে আমরা এই চিন্তা থাকে রাখি, তাহলে আমরা ওই মুনাফিকদের সাথে সাদৃশ্য হয়ে গেল। এমনিভাবে মুনাফিকদের সাথে আমাদের ইবাদতের মধ্যে যখন আমরা সাদৃশ্য দূর করতে যাব, তখন আমাকে অন্তর দিয়ে নামাজ পড়তে হবে। আল্লাহ পাকের জিকিরের মধ্যে গুরুত্বপূর্ণ জিকিরে যে নামাজ, এই নামাজটাকে আমাদেরকে অন্তর দিয়ে পড়তে হবে, পাঁচ ওয়াক্ত করতে হবে, আসতে হবে নামাজের উদ্দেশ্যে, আল্লাহ পাকের ভয় এবং আল্লাহ পাকের নেয়ামতের আশা, আল্লাহ পাকের বিনয় এবং নম্রতার সাথে আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাব, তখন আমাদের সাথে আল্লাহ পাকের সাথে একটা সম্পর্ক তৈরি হবে, আর ওই মুনাফেকদের সাথে আমাদের সাথে মিল সেটা দূর হয়ে যাবে। এই এমনিভাবে আমরা কোরআন তেলাওয়াত, আমরা একটা জিকির মনোযোগ দিয়ে যদি আমরা কোরআন তেলাওয়াত করি, নামাজ জিকির যখন আমরা অন্তর দিয়ে নামাজটা আদায় করি, হজে যাই,
বা আমরা কোনো নেক কাজ করি, আমরা শরীয়তের কোনো কাজ, একজনকে উপকার করতে গেলাম, মনে মনে আমি চিন্তা করলাম যে আমি এই লোকটাকে উপকার করলে, কারণ রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার কোন মুসলমান ভাইয়ের কোনো হাজত পূরণ করে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার হাজত পূরণ করে দিবেন। আপনি যদি এই চিন্তা করে একজন মানুষের উপকার করেন, উপকার করতে যান, যে সময়টা ব্যয় করবেন এই সময়টা আপনি কিছু পড়া লাগবে না, আপনার জিকিরের মধ্যে সামিল হয়ে যাবে, এটা জিকিরে যাওয়ারে অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গে জিকিরের মধ্যে পড়ে যাবে, যেটা আপনি শরীর দিয়ে একজন ভাইয়ের উপকার করতে যাইতেছেন। তাহলে আমরা এই কথাগুলো ধরে বুঝলাম কি শুধু আমি বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করলাম, এটার নাম শুধু জিকির নয়, আমার কোরআন তেলাওয়াতও জিকির, আমার নামাজটাও জিকির, মানুষের উপকার করাও জিকির, আমার দান সৎকাত করাও জিকির, হজে যাওয়া সেটাও একটা জিকির। এইভাবে জিকির সর্বক্ষণিক অর্থাৎ আল্লাহ পাকের জন্য আমরা যতক্ষণ যতগুলো কাজ করে থাকি সবগুলি সেখানে জিকিরের মধ্যে সামিল হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এক হাদিস শরীফে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিকরে লিসানের কথাটাই আসি যে আফদালু জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। মুখ দিয়ে আমরা যে জিকির করি অর্থাৎ আমরা এখন নামাজ আদায় করে ফেললাম, কোরআন তেলাওয়াত করে ফেললাম, অন্যান্য কোনো কাজ আমাদের নাই, তখন আমরা বসে বসে যখন আল্লাহ পাকের একটু স্মরণ করব, একটু মনে মনে নিজে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো যখন আমরা করতে থাকবো, এই সময়টা আমাদের আমাদের কেমন হবে? হাদিস শরীফ থেকে আমরা জানি ও আন আবি সাইয়িদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকউদু কাওমুন ইয়াযকুরুল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাঈকা ওয়া গাশিয়াতহুমুর রাহমান ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাল্লাহু ফীমা ইনদা। মুসলিম শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেন, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন লা ইয়াকউদু কাওমুন ইয়াযকুরুল্লাহ, যখন মানুষ জিকিরের মজলিস কায়েম করে, জিকিরের মজলিস কায়েম করে, আমি একা একা জিকির করছি এটা হচ্ছে আমার ইনফ্রাদি জিকির, আর যখন পাঁচ সাতজন দশজন বিশজন একত্রিত হয়ে গোল হয়ে যখন জিকিরের মজলিস কায়েম করে, আল্লাহ রাসূল সাল্লাম বলেন যে ইল্লা হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা এই জিকিরকারীদেরকে যারা জিকির করতেছে তাদের চতুর্পাশে হাফাত একটা বেষ্টনী দিয়ে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা এসে চতুর্পাশে একটা বেষ্টনী দিয়ে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওয়াগশিয়াতহুমুর রহমান, শুধু তাই নয় আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের রহমত দিয়ে এই জিকিরের মজলিসে যারা বসছে তাদেরকে ডেকে ফেলেন। সুবহানাল্লাহ, পুরো মজলিসটা আল্লাহ পাকের রহমত দিয়ে আল্লাহ ডেকে ফেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন শুধু তাই নয় ও নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে সেখানে মধ্যে প্রশান্তি নাজিল হতেই থাকে জিকিরের মজলিসের মধ্যে। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফীমা ইনদাহু, আল্লাহ পাকের কাছে যে সমস্ত ফেরেশতা রয়েছে এই ফেরেশতাদের কাছে আল্লাহ পাক জমিনে বসে এই জিকিরকারীদের প্রশংসা ওই ফেরেশতাদের কাছে করতে থাকেন যে দেখো আমার বান্দারা আমাকে নিঃস্বার্থভাবে ডাকতেছে, একমাত্র আমার জন্যই তারা এখানে বসে বসে তারা এই যে সময় কাটাতেছে এটা আমার কাছে কতটাই ভালো লাগে, কতটাই প্রিয় এই মজলিস আমার কাছে। তাহলে এই যে জিকিরের মজলিসের মধ্যে বসে আমরা যদি কিছু সময় কাটাতে পারি, যে জিনিসটা আমরা করে থাকি বিশেষভাগ এই ফজর নামাজের পরে আমাদের প্রায় মসজিদে একটা জিকিরের মজলিস হয়, হ্যাঁ নামাজের পরে কিছু সময় জিকির হয়, হ্যাঁ তারপরে এমনিতে অন্যান্য সময়ও মানুষ জিকিরের সময় একটা মাগরিবের নামাজের পরে কিছু একটা জিকিরের মজলিস কায়েম করে থাকে। এমনিভাবে এই যে যখনই আপনি সুযোগ পান, আপনি যখন একা একা পড়বেন অথবা সবাই মিলে পড়বেন, যদি আপনি একা একা পড়তে চান, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ যে জিকির, জিকির আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিহ্বা দিয়ে জিকির করলেন, আপনার নেক হতেছে,
সব আপনি পাইতেছেন, এটাকে যদি আরেকটু গভীরে যান তাহলে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ বলবেন, মনে মনে আপনি স্মরণ করবেন লা ইলাহা, কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। আমি যে কথাগুলো বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথাটা আমার স্মরণ করে অন্তরটা আমাদের এই মজলিসে থাকা, এটা একটু গভীরে। যদি আরেকটু গভীরে গিয়ে জিকির করতে চান আপনার অঙ্গকে কাজে লাগিয়ে, তাহলে শরীরের সূক্ষ্ম কিছু স্থান রয়েছে, যে সূক্ষ্ম স্থানে বসে শয়তান মানুষকে ধোকা দিয়ে থাকে, সেখানে মধ্যে ছয়টা স্থান রয়েছে শরীরের অঙ্গ পতঙ্গের, আর চারটা হলো আমাদের আপ আতস খাক বাত, আগুন পানি মাটি বাতাস দিয়ে আমাদের এই শরীর দেহ গঠিত আছে। এই চারটা জিনিস হলো উপাদান, আগুন পানি মাটি বাতাস, এই চারটা। ছয়টা হলো দেহের মধ্যে নাভিতে নফস, আপনার বাম বুকের বাম পাশে সেখানে আছে রূহ, আপনি মাথার তালুতে আকফা কপালে আছে খুফি, বাম বুকের মধ্যে আছে সের, এই বুকের নিচে আছে কলম, এই ছয়টা জিনিস। হ্যাঁ, একটা হলো নফস রূহ, তারপরে খুফি আকফা সের এবং কল, এই ছয়টা অঙ্গ আপনি কাজে লাগিয়ে যখন আপনি জিকিরটা করবেন সেটা হলো একেবারে গভীরে গিয়ে জিকির করা। আপনার নফস থেকে শুরু করবেন, নাভি থেকে শুরু করে লা নিয়ে আসবেন কাদের মধ্যে, ইলাহা একবারে মাথার তালুতে, ইল্লাল্লাহ শব্দ জোরে ধাক্কা দিয়ে কলবের মধ্যে, বাম পাশে কলব রয়েছে, কলবের মধ্যে ইল্লাল্লাহ ধাক্কা দিয়ে আপনি যখন জিকির করবেন, এই জিকির করলে শয়তান দূর হবে, সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে মারেফাতের নূর আপনার অন্তরে চলে আসবে, সুবহানাল্লাহ। এই যে জিকিরের অবস্থা, আপনি যত গভীরে যাবেন তত বেশি আপনি এটাতে মজা পাবেন, তত বেশি আপনার নিজের অবস্থান উপরে উঠাতে পারবেন। কী কী কাজ হয় এই জিকির করলে? খুতবাতে যে আলোচনাটা আসছে, হুয়া আহাম্মুল ওয়াজাইফি লি ইবাদির রহমান, জিকির প্রথম, আল্লাহ পাকের বান্দারা আল্লাহ পাকের জিকির করবে, তার সর্বোচ্চ গুরুত্বপূর্ণ উজিফা হলো এই জিকির করা। নামাজ করবেন, রোজা করবেন, তারপরে যে জিকির করবেন কিছু সময় বসে, যে বলছে যে হুয়া আহাম্মুল ওয়াজাইফি লি ইবাদির রহমান, আজ আল্লাহ পাকের বান্দার আল্লাহ পাকের জিকিরটা একটা গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি মর্যাদাপূর্ণ একটা উজিফা। দ্বিতীয়, ও আজামুল মুনজিয়াতে মিন আজাবিল্লাহ, এই জিকিরের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যায়, সুবহানাল্লাহ। এই জিকির যদি আপনি অন্তর দিয়ে জিকিরের হক আদায় করতে পারেন, শুধু তাই নয়, ওয়াসাবাবুন ওয়াহিদুন লিসাফাইফিল কুলুবি মিন রাজাইল, আপনার অন্তরের মধ্যে যত প্রকার কুমন্ত্রণা রয়েছে সে সমস্ত কুমন্ত্রণা থেকে আপনাকে হেফাজত করার জন্য একবারে বড় একটা মাধ্যম হলো এই জিকির করা। শুধু তাই নয়, ও আনওয়াইল ইসিয়ান, গুনাহ থেকে বিরত থাকার গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো এই জিকির। জিকির দ্বারা যখন মানুষ জিকির করতে থাকে তখন তার দ্বারা গুনাহ হতে পারে না, যে সে তো স্ট্যান্ড বাই সে জিকির করতেছে, আল্লাহ পাকের স্মরণে আছে, স্মরণ যখন যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ অন্যায় কাজ বন্ধ করতে পারে না। শুধু তাই নয়, ও আকরাবুল ওয়াসাইলি ইলা রফঈ দারাজাতিল মুমিন, মুমিন বান্দা তার মর্যাদাকে আল্লাহ পাকের কাছে এই জিকিরের মাধ্যমে অনেক বেশি উন্নত করতে পারে, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও লিকাই রহমান, পরকালীন জীবনে আল্লাহ পাকের দিদার, জান্নাতবাসীরা জান্নাতি হবে, তাদের অন্তরে প্রশান্তি আসবে না, শান্তি পাবে না। যখন কী জন্য শান্তি নাই? একটাই কারণ, যে আমরা যে আল্লাহ পাককে না দেখে সারাটি জীবন ইবাদত করেছি, যদি সে আল্লাহ পাককে আমরা না দেখি, দিদারে মাওলা যদি আমাদের না হয়, তাহলে তারা শান্তিতে থাকতে পারবে না বেহেস্তবাসী। আর এই যে যে অলিকয় রহমান জিকির, যখন মানুষের জিকিরে ফিকিরে সারাটি জিন্দগি কাটিয়ে দেয়, আল্লাহ পাক বড় ধরনের পুরস্কার দিবেন, শুধু জান্নাত দিবেন না, আল্লাহ পাক তাকে আল্লাহ পাকের দিদার দান করবেন, একবারে আসলি চেহারা তাকে দেখিয়ে দিবেন। আর যখন আল্লাহ পাক বেস্তবাসীদেরকে তার চেহারা মোবারক সামনে এসে বলবেন আমি রহমান, আমি আল্লাহ, 40,000 বছর এক দৃষ্টিতে যখন বান্দা তাকিয়ে থাকবে, ফলক ফালানের আর সুযোগ থাকবে না যে এমন আল্লাহকে তারা সামনে পেয়েছে
যখন 40,000 বছর চলে যাবে, আল্লাহ পাক যখন বলবেন বান্দা তোমরা বেহেশতে থাকো, তারা সবাই আপত্তি করবে, আল্লাহ আপনাকে অল্প একটু মাত্র দেখলাম, আমাদের প্রাণ জুড়ায় না।